দেশের 23তম প্রধান বিচারপতি হলেন হাসান ফয়েজ সিদ্দিকি। এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে। শুক্রবার বিকেলে তাকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের 95-এর 1 অনুচ্ছেদে দেয়া ক্ষমতা বলে হাসান ফয়েজ সিদ্দিকিকে প্রধান বিচারপতি নিয়োগ করেছেন রাষ্ট্রপতি। দেশের 21তম প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বহুল আলোচিত পদত্যাগের পর 2018 সালে 23রা ফেব্রুয়ারি 22তম প্রধান বিচারপতির শপথ নেন সৈয়দ মাহমুদ হোসেন। 47 মাস প্রধান বিচারপতির দায়িত্ব পালন শেষে বৃহস্পতিবারই অবসরে যান সৈয়দ মাহমুদ হোসেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি। এদিকে ছুটিতে গেছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী। সুপ্রিম কোর্টের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকির কর্মজীবন শুরু 1981 সালে ঢাকা জজ কোর্টে আইন পেশায় যোগদানের মাধ্যমে। 1983 সালে হাইকোর্ট বিভাগে এবং 1998 সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি। 2009 সালে হাইকোর্ট ডিভিশনের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। 2013 সালের 28শে মার্চ আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি।